হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্যাজেট 360 ডিগ্রির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী হোসেন রাজু আজকে আমাদের এইখানে একদম লেটেস্ট 11 জেনারেশনের ল্যাপটপ সম্পর্কে আপনাদের মাঝে কিছু আলোচনা করব, এবং তা 11 জেনারেশনের পাশাপাশি আমাদের এইখানে আর কী কী ল্যাপটপ আছে সেই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, 11 জেনারেশনের সর্বপ্রথম যে ল্যাপটপটি আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে এইচপি এনবি 13 সিরিজের একটি ল্যাপটপ, কোরাই 7 11 জেনারেশন, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটি। তো এই ল্যাপটপটি আমাদের এখানে সম্পূর্ণ নিউ ল্যাপটপ, এটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এই ল্যাপটপটি সম্পর্কে কিছু বলবো। তো ভিউয়ার্স, বরাবরই প্রতিটা ল্যাপটপের বক্সে যা থাকে এখানেও তাই আছে। আমাদের এখানে একটি পাওয়ার কর্ড এবং অরিজিনাল অ্যাডাপ্টার পাবেন। তো আমাদের যে মূল আকর্ষণ 11 জেনারেশন যে এনবি সিরিজের ল্যাপটপটি সেটিতে আমরা এখন দেখাবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন রোস্ট গোল্ড কালারের এই চমৎকার এই ল্যাপটপটি, খুবই স্লিম এবং খুব চমৎকার একটি ল্যাপটপ, দেখতেও খুব সুন্দর। এবং এটা হচ্ছে x360, এটা x360 ডিগ্রি টাচ এবং টাইপ দুইটাই। আপনারা যারা ডিজাইনিংয়ের কাজ করেন তারা এই ল্যাপটপটি মানে খুব চমৎকারভাবে ইউজ করতে পারবেন। আপনার ট্যাব হিসাবে ইউজ করতে পারতেছেন, ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারতেছেন, এবং এটা পেন সাপোর্টেড, আপনি পেন দিয়ে এখানে খুব সহজেই ডিজাইনিংয়ের কাজগুলো করতে পারবেন। তো এই ল্যাপটপটি দেখতেই পাচ্ছেন, তো এই ল্যাপটপটির ভিতরে মানে খুব বেশি কিছু পরিবর্তন না, কিন্তু ডিজাইনটা কিছুটা পরিবর্তন করছে আগের থেকে। আগে যেমন আপনার এনবি লেখাটা মাঝখানে ছিল, এখন এটা আপনার হিঞ্জের এখানে নিয়ে আসছে এবং ভ্যান্ডোলিনটা পিছনে দিছে। আগে ভ্যান্ডোলিনটা ছিল সাইটে, এখন এটা পিছনে নিয়ে আসছে, যার কারণে কি ল্যাপটপটা খুব ইজিভাবে মানে যখন ইউজ করবেন গরম হইলেও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কারণ আগে সাইডে থাকার কারণে হয়তো বা একটু সাইডে হাত লাগলে হাতে একটু তাপ লাগতো, এখন আর সেই জিনিসটা হবে না। এটা আপনার ক্যারি করার জন্য এবং ইউজের জন্য খুবই মানে কমফোর্টেবল করছে আর কি। তো এই ল্যাপটপটি আমাদের এখানে নর্মালি প্রাইস হচ্ছে, রেগুলার যে প্রাইসটা সেটা হচ্ছে 1,05,000 টাকা। তো আমাদের এখানে যে অফার চলতেছে অফারে এই প্রাইসটি পেয়ে যাবেন মাত্র 98,000 টাকায়। এই চমৎকার এই ল্যাপটপটি আমাদের গ্যাজেট 360 ডিগ্রিতে পাবেন মাত্র 98,000 টাকা। তো ভিউয়ার্স, এরপর যে ল্যাপটপটি দেখাবো এটিও 11 জেনারেশনের একটি ল্যাপটপ, এটি হচ্ছে আপনার এসপি প্রো বুক সিরিজের ল্যাপটপ, এটা হচ্ছে আপনার এসপি প্রো বুক 450 G8 সিরিজের একটি ল্যাপটপ। আর G8টা কিন্তু আপনার একদম লেটেস্ট, এটা বুঝতেই পারছেন একদম লেটেস্ট। এই ল্যাপটপটা রিলিজই হচ্ছে আপনার এক মাসের মতো হয়েছে এটা রিলিজ হয়েছে। কোরাই 7 11 জেনারেশন, এটাতে আপনার 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটি। তো এই ল্যাপটপটিতে যে গ্রাফিক্সটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে MX 450, আর MX 450 গ্রাফিক্সটা হচ্ছে MX সিরিজের সবথেকে আপডেট গ্রাফিক্স। এটাও বুঝতে পারছেন যে MX 450 শুধুমাত্র এই ল্যাপটপটার সাথেই MX 450 গ্রাফিক্সটা মার্কেটে রিলিজ হয়েছে, এর আগে MX 450 গ্রাফিক্স কোনো ল্যাপটপের সাথে ইউজ হয় নাই। তো এই ল্যাপটপটি হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটি, দেখতেই পাচ্ছেন এটাও খুব চমৎকার স্লিম এবং এটার ডিজাইনটাও খুব চমৎকার করছে, খুব চমৎকার এই ল্যাপটপটি। আমাদের এখানে রেগুলার প্রাইস হচ্ছে আপনার 90,000 টাকা, তো আমাদের যে অফারে এই প্রাইসটি পেয়ে যাবেন মাত্র 84,000 টাকায়। তো ভিউয়ার্স, এরপর যে ল্যাপটপটি দেখাবো এটিও 11 জেনারেশনের ল্যাপটপ। তো আগের যে ল্যাপটপটি দেখছেন এটা সেম মডেলই, কিন্তু এটা হচ্ছে কোরাই 7 ভেরিয়েশন, এটা হচ্ছে কোরাই 5 ভেরিয়েশন দিয়ে। এই ল্যাপটপটি হচ্ছে কোরাই 5 11 জেনারেশন, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি এই ল্যাপটপটি। এবং এই ল্যাপটপটিতে যে গ্রাফিক্সটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে আপনার MX 450 গ্রাফিক্স এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে। তো এই ল্যাপটপটি রেগুলার যে প্রাইস, রেগুলার প্রাইস আমাদের এখানে 81,000 টাকা। তো আর আমাদের যে অফার চলতেছে অফারে এই প্রাইসটি পেয়ে যাবেন মাত্র 78,000 টাকায়। তো ভিউয়ার্স, এরপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আপনার হুয়াইয়ের ম্যাটবুক সিরিজের একটি ল্যাপটপ, ম্যাটবুক 13। এই ল্যাপটপটিতে কনফিগারেশনটা হচ্ছে কোরাই 5 10 জেনারেশন, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি এই ল্যাপটপটি। তো এই ল্যাপটপটি আমাদের এখানে পাবেন নিউ, একদম নিউ বক্স সহ। তো আমি আপনাদের বক্স থেকে বের করে ল্যাপটপটি দেখাবো। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ল্যাপটপটি মানে খুব ছোট এবং দেখতেও খুব সুন্দর, 13 ইঞ্চি ল্যাপটপ এটি। তো রেগুলারই আপনার প্রতিটা ল্যাপটপের মতো যে বক্সে যা থাকে এখানে অরিজিনাল অ্যাডাপ্টার পাবেন এখানে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটি ল্যাপটপ, সম্পূর্ণ নিউ 10 জেনারেশনের একটি ল্যাপটপ, দেখতেও খুব চমৎকার এবং প্রচণ্ড স্লিম। এটা জাস্ট বলা যায় ম্যাকবুক এয়ারের মতোই বলা যায়, কারণ অনেক স্লিম ল্যাপটপটি এবং খুব হালকা। এটা যারা ক্যারি করবেন তাদের জন্য খুবই ইজি হবে ক্যারি করা, কারণ মনে হয় না 1 কেজির কাছাকাছি মানে 1 কেজির বেশি হবে না, হয়তো বা 1 কেজির কাছাকাছি হতে পারে এটার ওয়েট।
তো এটাতে কিন্তু আবার এনভিডিয়া গ্রাফিক্স দেওয়া আছে, MX250 গ্রাফিক্স দেওয়া আছে এটাতে। তো যারা মোটামুটি ভালো গ্রাফিক্সের কাজও করতে চান তারাও এই ল্যাপটপটিতে গ্রাফিক্সের কাজ করতে পারবেন। খুব সুইটেবল এই ল্যাপটপটিতে, আপনারা খুব ইজিভাবে ভালো ভালো হাই গ্রাফিক্সের কাজগুলোও করতে পারবেন, কারণ এটাতে এনভিডিয়ার ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে। তো এই ল্যাপটপটির যে প্রাইস সেটা হচ্ছে, আমাদের রেগুলার যে প্রাইস সেটা হচ্ছে 95,000 টাকা, আর আমাদের এইখানে এটা অফারে পেয়ে যাবেন মাত্র 83,000 টাকায়। আমাদের এখানে অফারে এই ল্যাপটপটি মাত্র 83,000 টাকা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আসুসের খুব প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ, আসুস জেনবুক সিরিজের ল্যাপটপ, আসুস জেনবুক UX425J মডেলের এই ল্যাপটপটি। তো এই ল্যাপটপটি হচ্ছে Core i5 10th generation, 8GB RAM, 512GB SSD এই ল্যাপটপটি। তবে এই ল্যাপটপটি আমাদের এখানে সম্পূর্ণ একদম ব্র্যান্ড নিউ, এখানে দেখতেই পাচ্ছেন যে অফিসিয়াল সিল সহ আছে, যে এটা এখনও আনবক্সিং হয় নাই বা এটা মানে বক্স খোলাও যায় না, তো ওই জন্য আমরা হয়তো এটা খুলে দেখাতে পারবো না। তো এটার উপর আমাদের যে ভিডিও আছে সেইগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন বা আপনার ইউটিউব থেকে দেখে নেবেন, তাহলে এই ল্যাপটপটার মডেল এবং ডিজাইনটা দেখতে পারবেন আপনারা। এটা রেগুলার প্রাইস হচ্ছে 90,000 টাকা, তো আমাদের এইখানে যে অফারে পেয়ে যাবেন সেই অফারটা হচ্ছে 84,000 টাকায়। তো ভিউয়ার্স, এরপর যেটি দেখাবো এটি হচ্ছে Dell XPS 13 সিরিজের একটি ল্যাপটপ, এটি হচ্ছে Dell XPS 13 9370 মডেলের ল্যাপটপ। এই ল্যাপটপটি হচ্ছে Core i5 8th generation, 8GB RAM, 256GB SSD এই ল্যাপটপটি। তো XPS সম্পর্কে আপনাদেরকে আসলে বলার কিছুই না, এটা সবাই জানেন XPS সম্পর্কে, আর এটা খুব চমৎকার একটি ল্যাপটপ এবং ডেলের সব থেকে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ। এই ল্যাপটপটিকে জাস্ট ম্যাক বলা যায়, ম্যাকের মতো এই সব কিছু ম্যাকের মতো বলা যায় এবং খুব চমৎকার, দেখতেই পাচ্ছেন স্লিম 13 ইঞ্চি এবং খুবই কমফোর্টেবল ল্যাপটপ এটি। এই চমৎকার এই ডেলের XPS ল্যাপটপটি আমাদের রেগুলার যে প্রাইস সেটা হচ্ছে 69,000 টাকা, এবং এটা আমাদের অফার দিয়ে অফারে যে প্রাইস চলবে সেটা হচ্ছে 66,000 টাকা। 66,000 টাকা হলে আমাদের এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন Gadget 360°। তো ভিউয়ার্স, এরপর যে ল্যাপটপটি দেখাবো এটি খুব চমৎকার এবং খুব প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ, এটি হচ্ছে আপনার সারফেস বুক টু একটি ল্যাপটপ। আর এই ল্যাপটপটির উপরে দেখতেই পাচ্ছেন উড কেস লাগানো, এই ল্যাপটপটি হচ্ছে ইউজ ল্যাপটপ, যে ইউজ করছে সেই ল্যাপটপটিতে প্রোটেকশনের জন্য উড কেস লাগায় নিছে, আর দেখতেই পাচ্ছেন যে উড কেসটা কতটা চমৎকার, পুরোটা ল্যাপটপটা জুড়ে এই চমৎকার এই ডিজাইনের উড কেসটা লাগানো আছে। আর এই ল্যাপটপটি হচ্ছে Core i7 8th generation, 16GB RAM, 256GB SSD, এবং এই ল্যাপটপটি কিন্তু আপনার গ্রাফিক্স দিয়ে আছে, গ্রাফিক্স GTX-এর গ্রাফিক্স আছে, 1060 গ্রাফিক্স, GTX 1060, 6GB গ্রাফিক্স দেয় এই ল্যাপটপটি। আর এই ল্যাপটপটির যে ডিসপ্লেটা, এটা হচ্ছে আপনার পিক্সেল সেন্সর ডিসপ্লে, ডিসপ্লেটা কিন্তু কিবোর্ড থেকে আলাদা করা যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা লক বাটন আছে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কিবোর্ড থেকে ডিসপ্লেটা আলাদা হয়ে গেছে, যারা এটা ল্যাপটপ হিসাবে ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের মানে ট্যাব হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন যে না আমাদের ট্যাব হিসাবে ব্যবহার করব, যে ডিজাইনিংয়ের কাজ করব, তখন আপনারা পেন ইউজ করতে পারবেন এবং এটা ট্যাব হিসাবেও ইউজ করতে পারতেছেন। এবং এটার প্রসেসরটাও অনেক হাই এবং এটাতে অনেক হাই গ্রাফিক্সটাও ব্যবহার করা হয়েছে, এটাতে আপনারা অনেক ভারী ভারী গ্রাফিক্সের কাজগুলোও করতে পারবেন। তো ভিউয়ার্স, এই চমৎকার এই ল্যাপটপটি আমাদের Gadget 360-তে যে রেগুলার প্রাইস সেটা হচ্ছে 1,15,000 টাকা, তো আমাদের অফার প্রাইস দিয়ে এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র 1,08,000 টাকায়। তো ভিউয়ার্স, এরপর যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের এখানে যে প্রিমিয়াম সিরিজের ইউজ ল্যাপটপগুলো আছে। তো এই ল্যাপটপটি হচ্ছে আপনার লিনোভো ইয়োগা সিরিজের, ইয়োগা C930 মডেলের, আর এই মডেলটি হচ্ছে ইয়োগার সব থেকে আপডেট মডেল। এটা হচ্ছে আপনার Core i7 8th generation, 16GB RAM, 256GB SSD এই ল্যাপটপটি। এই ল্যাপটপটির সাথে কিন্তু আবার পেনও পাচ্ছেন, এখানে পেন দেওয়া আছে, পেন আপনারা পেন হিসাবে পেনও ইউজ করতে পারবেন। এবং এটি কিন্তু আপনার 360°, আপনারা সবাই জানেন নর্মালি ইয়োগা সিরিজটা 360° হয়, ট্যাব হিসাবে ইউজ করতে চান তাহলে সেইভাবেও করতে পারবেন। তো এই ল্যাপটপটি আমাদের Gadget 360°-তে মূলত যে রেগুলার প্রাইস সেটা হচ্ছে 87,000 টাকা, তো আমাদের বর্তমান যে অফার চলতেছে অফার প্রাইস এই ল্যাপটপটি মাত্র 84,000 টাকা। তো ভিউয়ার্স, এরপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে SP Spectre 13 সিরিজের একটি ল্যাপটপ, এটি হচ্ছে আপনার Core i5 8th generation, 8GB RAM, 512GB SSD দিয়ে এই ল্যাপটপটি। এটাও কিন্তু আপনার টাচ ডিসপ্লে এবং 360°, এবং এই ল্যাপটপটির সাথেও আপনারা পেন পেয়ে যাবেন, এই ল্যাপটপটির সাথেও আপনারা ফ্রি হিসাবে পেনটা পাচ্ছেন, এই পেনটা হচ্ছে ফ্রি ল্যাপটপের সাথে। এমনি মূলত যখন ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেবেন তখন কিন্তু পেন থাকে না, পেন আপনাদের আলাদা কিনতে হয়, তো আমাদের এখানে ইউজ, তো এই ইয়েতে আমরা পেনটা আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। তো এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন, আর এটির যে এসপির লোগো এটা কিন্তু 4-finger লোগো, এসপির একদম আপডেট যে লোগোটা 4-finger লোগো এটা ইউজ করছে, এবং এটার ডিজাইনটাও খুব সুন্দর করছে। এটার ভেন্টিলিনার ব্যাকসাইডে দিচ্ছে দেখতেই পাচ্ছেন, যার কারণে নাকি আপনারা হয়তো বা ইউজ করার সময় আপনাদের হাতে কোনো তাপ বা গরম কোনো কিছু ফিল হবে না। এই ল্যাপটপটি Gadget 360°-তে রেগুলার প্রাইস হচ্ছে 83,000 টাকা, তো আমাদের যে অফার সেই অফারে এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র 79,000 টাকায়। তো ভিউয়ার্স, এরপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে Acer Spin 5 সিরিজের একটি ল্যাপটপ, Acer Spin 5। এই ল্যাপটপটিও আপনার টাচ এবং 360°,
দেখতে পাচ্ছেন টাচ এবং 360 ডিগ্রি। এটার কনফিগারেশনটা হচ্ছে কোরাই 7 8th generation, 8 GB র্যাম, 8 GB র্যাম, 512 GB SSD, 512 GB SSD। এই চমৎকার এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং খুব স্লিম এবং খুব হালকা ওয়েটের এই ল্যাপটপটি। আমাদের যে রেগুলার প্রাইস সেটা হচ্ছে 66,000 টাকা, তো আমাদের যে অফার চলতেছে সেই অফার প্রাইস এটি পেয়ে যাবেন মাত্র 63,000 টাকায়। তো ভিউয়ার্স, এরপর যেটি ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে ডেল ইন্সপাইরন সিরিজের একটি ল্যাপটপ। এটি হচ্ছে ডেল ইন্সপাইরন 7373 মডেলের ল্যাপটপ। এটি হচ্ছে কোরাই 5th generation, 8 GB র্যাম, 256 GB SSD দিয়ে এই ল্যাপটপটি খুব চমৎকার। এটিও কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন 360 ডিগ্রি টাচ অ্যান্ড 360 ডিগ্রি ল্যাপটপটি। এই ল্যাপটপটির আমাদের যে রেগুলার প্রাইস সেটা হচ্ছে আপনার 67,000 টাকা এবং অফারে পেয়ে যাবেন মাত্র 64,000 টাকায়। তো ভিউয়ার্স, আমাদের এখানে যে প্রিমিয়াম সিরিজের যে ল্যাপটপগুলো আছে এগুলো সম্পর্কে কিছু ছোট্ট আলোচনা করেছি আপনাদের মাঝে। তো এছাড়াও আমাদের এইখানে আরও ইউজ গেমিং ল্যাপটপ আছে, এখানে এসপি পেভিলিয়ন বা আপনার এসআর পেডিয়েটর, লিনোভো লিজিয়ন সিরিজের ল্যাপটপ আছে। এছাড়াও আমাদের এইখানে বিজনেস সিরিজের কম দামি ল্যাপটপ পাবেন। আমাদের মোহাম্মদপুর এবং মাল এলিফেন্ডোর দুইটা ব্রাঞ্চ আছে। আমাদের মোহাম্মদপুর যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি, টোকিও স্কোয়ার, লেভেল 6 636 নাম্বার শপ। এবং আমাদের এলিফেন্ডোটের যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে আপনার মাল্টিপ্ল্যান সেন্টার, ডাউন ফ্লোর 119 এবং 120 নাম্বার শপ। তো এছাড়াও আমাদের যে যাবতীয় ল্যাপটপের ডিটেলস পাবেন, আমাদের প্রতিদিন আপডেট হয় আমাদের ফেসবুক যে পেজ আছে গ্যাজেট 360 ডিগ্রি, এটাতে ফলো করবেন, লাইক দিয়ে এটার সাথে থাকবেন, তাহলে এটাতে আমাদের প্রতিদিনের যে আপডেট ল্যাপটপগুলো ডিটেলস সহ প্রাইস সহ পেয়ে যাবেন। তো এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে www.gadget360degree.com, তো আমাদের ওয়েবসাইটেও আমাদের সম্পূর্ণ ল্যাপটপের ডিটেলসগুলো পেয়ে যাবেন। এবং আমাদের ব্র্যান্ড নিউ ল্যাপটপও আছে, আমাদের যে ব্র্যান্ড নিউ ল্যাপটপ সেগুলোর ডিটেলসও আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।